আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণ। অর্থাৎ ঘরের ভিতরে আমাদের খুব বিভীষণ দিয়ে বোঝানো হয়। বিভীষণ যেরকম ছিল মেঘনাদ বধের, আমরা যেগুলো মেঘনাদের আপন ভাই ছিল বিভীষণ, তো সে ঘরে বসে নিজের ভাইকে মারার পরিকল্পনা করেছিল। তো ওখান থেকে কিন্তু প্রবাদটা আসছে যে যারা খুব কাছের মানুষ আমাদের আশেপাশেই আছে, থেকে আমাদের অপকার করার জন্য, আমাদের ক্ষতি করার জন্য ওত পেতে থাকে। এই ধরনের মানুষদের নিয়ে আজকে কথাবার্তা। এই ধরনের মানুষদের নিয়ে আসলে চলাফেরা করা অত্যন্ত বিপজ্জনক, অনেক অনেস্টলি, কারণ এরা তো ঘরে, এরা তো পর না যে অ্যাভয়েড করলাম, দেখলাম দেখে অ্যাভয়েড করে চলে আসতে, তা না। এই ধরনের মানুষরা কী করেন, এনারা সারাক্ষণই সুযোগের সন্ধানে থাকেন যে কার কোন মানে দুর্বলতা জানতে পারবেন, কার থেকে কতটুকু নিয়ে কতটুকু তাকে মোচড়িয়ে তা থেকে সুযোগ সুবিধা আদায় করতে পারবেন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে ওনাদের অবস্থা থাকে কি, ওনারা যে কোনো সময় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তার কাছ থেকে 100% গ্রহণ করে তাকে ছুঁড়েও ফেলতে পারে, তাকে নাও চিনতে পারে। কিন্তু প্রতিটা মুহূর্ত ওনাদের এই ওত পেতে থাকার জন্যে কিন্তু তাদেরকে বিভীষণ বলা হচ্ছে, কারণ তারা ঘরের ভিতর, ঘরের ভিতর মানুষকে তো আমরা আমাদের শত্রু ভাবতে পারি না, তাই না? কিন্তু এরা যখন শত্রু হন সাংঘাতিক হয়ে যান। বাইরের শত্রু কি, বাইরের শত্রু তাহলে আমরা অনেক বেশি প্রিকশন নিতে পারি, স্টেপ অনুযায়ী চলতে পারি, বোঝে সুঝে আগাইতে পারি, কারণ আমি জানি যে বাইরে আমার শত্রু আছে। ঘরের ভিতর কি, ঘরটা হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা, তাই না? সেই নিরাপদ জায়গায় যখন আমার পাশের মানুষটা আমার সাথে শত্রুতা করে, এটা হচ্ছে সবচেয়ে ভয়ানক ব্যাপার। কারণ ঘর মানে কি, ঘর মানে আমাদের অসতর্ক অবস্থা। ঘর মানে হচ্ছে আমরা জানি এখানে আমরা সবচেয়ে নিরাপদ। ঘর মানে হচ্ছে আমাদের সমস্ত কিছু, এখানে ঘরটা তো আসলে রূপক অর্থে, তাই না? ঘর মানে হচ্ছে আমাদের নিজস্ব সব কিছু যেখানে খোলামেলা থাকে, তাই না? এখন শত্রু মানে কি, শত্রু মানে হচ্ছে যে সবসময় আমার একটা ক্ষতি করার জন্য রেডি আছে। মনে হচ্ছে বাইরে কথা বললাম, তালা লাগাই দিলাম ঘরে, বাস আমি নিরাপদ, বাইরে বেরোবার সময় সাবধানে দেখাশোনা করে চলাফেরা করলাম, বাস আমি নিরাপদ। কিন্তু ঘরেরটা কি, ওরে নিয়েই আমার বসে থাকতে হলো। এখন এই ঘরের শত্রু অনেক রকম হতে পারে, এতে আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, খুব নিকটতম আত্মীয় হতে পারে, বা এক স্টেপ দূরের আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, অফিসের কলিগস হতে পারে, এরকম নানাজন যারা আমরা খুব একই গণ্ডির মধ্যে আমাদের যাদের সাথে চলাফেরা করা, এরকম মানুষের মধ্যে যখন শত্রুতা দেখা দেয় সেটা আসলে অনেক দুঃখজনক। তো যারা, প্রথম কথাই হচ্ছে যে প্রথমে আমি যেটা বলবো যে হাউ টু প্রিভেন্ট দিস পিপল, এদেরকে আসলে প্রিভেন্ট করা মানে কি, যাদেরকে আমরা এদেরকে একবার বা একবার কোনো কথাবার্তায় কোনো আচার আচরণের মধ্যে যখন তাদের শত্রুতা চিহ্নিত হয়ে যায় তখন কি করতে হবে, যদি তারা একটু দূরের জন লোকজন হয়ে থাকে তাদেরকে অ্যাভয়েড করতে হবে যতটুকু সম্ভব, তাদের থেকে দূরে থাকাটাই বেটার। কিন্তু দূরের মানে এক স্টেপ দুই স্টেপ দূরে আত্মীয় স্বজনের কথাই আমি এখানে বলবো। কিন্তু তারা যদি খুবই নিকট জন হয়ে থাকে তাহলে কি করবেন, তাহলে আস্তে 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 তাদেরকে বুঝা দিতে হবে, আপনার বুঝাতে হবে, সতর্ক তো থাকবেনই, সতর্ক থাকার পাশাপাশি যেহেতু একদম ফেলে দেওয়া যাবে না, চোখ উঠানো যাবে না, রক্তের বন্ধন অস্বীকার করা যাবে না, এ ধরনের পরিস্থিতি হয়ে যায় তাহলে এদেরকে খুব সুন্দরভাবে আপনার বুঝাতে হবে। কারণ অনেক সময় দেখা যায় বোঝানোর মাধ্যমে অনেকে পাল্টে যায়, কারণ এটা একটা ভয়ানক অপরাধ। এই ধরনের কাজ কখনো কৃতকর্ম, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট থিংস দে শুড নো অ্যাবাউট, এটা করতে হবে। এরপরেও যদি দেখেন যে না কোনোভাবেই চেঞ্জ হওয়ার কোনোই লক্ষণ দেখছে না, তাহলে আমি যেটা বলবো তাদের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে হবে, তাদের হেদায়তের জন্য। কিন্তু সব কিছু কিন্তু আমরা চাইলেই চেঞ্জ করতে পারি না, কিন্তু উপরে যিনি আছেন তিনি কী করতে পারেন, ইয়ো বলি না, চাইলেই কিন্তু সমস্ত কিছু পরিবর্তন করে দিতে পারেন। আর যারা এই ধরনের কাজ করে থাকেন, আমাদের বিভীষণ ভাই বোনেরাদের কথা বলছি, এই যে কাজটা করেন কী কী মানে কী ধরনের মজা পান, অন্যের ক্ষতি করে, যে তাকে মানে এটা তো আসলে ঘরে যারা করে তারা কী করে, তারা বিশ্বাসে করে চুরি করে, তারা আত্মীয় স্বজন রক্তের বন্ধনের মধ্যে থেকে ছোবলটা মারে, তাই না? কালকে ওটা সাপের বাচ্চা হয়ে যায় না, কী আলটিমেটলি কী হবে জানেন, আলটিমেটলি যেভাবে যতটুকুই করেন সে পাপ, কিন্তু এতটুকুও পাপ, এত বড়ও পাপ। পাপ আমরা কিন্তু মানে কী বলবো, আমরা কিন্তু এক কেজি পাপ এক মন পাপ এইভাবে বলি না, আমরা বলি পাপ, শব্দটা কিন্তু ছোট্ট দুটো অক্ষর না, পাপ। এই পাপ যাই করবেন, এ ধরনের পাপ যারা করেন মনে করবেন শাস্তি কিন্তু সবগুলোই ভয়ঙ্কর, কারণ আপনি কিন্তু পাশে থেকে, আপনি কিন্তু এক
একটা মানুষের বিশ্বাসের ঘরে থেকে একটা মানুষের হঠাৎ করে বোল্ট ফ্রম দ্য ব্লুতে আঘাত করে ফেলছে, অতর্কিত আক্রমণ করছে। কে করছেন? একেবারে ঘরের মানুষটি, তাই না? এই কাজটা আপনার জীবনে বুমেরাং চিনেন না, যে মারলে পরে আবার কামব্যাক করে আসবে, যত দেরি হবে তত কি, এটাও কিন্তু আমার কথা, যত দেরি হবে তত শাস্তিটা হবে ভয়ানক। বিলিভ ইউ মি, আপনাদের আশেপাশে 14 গোষ্ঠীতে বার, আমি কিন্তু বারবার বলি যে কথাগুলো আমি বলি এগুলো কিন্তু চিরন্তন সত্য কথাগুলো বলি, 14 গোষ্ঠী আত্মীয় স্বজন সবার মধ্যে খোঁজখবর নেন, এ ধরনের বিভীষণ পার্টিদের পরিণতি কিন্তু ভালো হয়নি, পরিণতি এত ভয়ানক হয়, এত ভয়ানক হয় যে অনেস্টলি বলবো শত্রুরও যেন এরকম পরিণতি না হয়, এটাই আমি বলবো। তাই সবার শেষে আমি বলবো যে প্রত্যেকটা মানুষের পাল্টে ফেলার একটা সুযোগ থাকা উচিত, আছে, বিশ্বাস করে, এই মানসিকতা পরিবর্তন করে, এই মানসিকতা পরিবর্তন করবেন শুধু আপনার কথা ভেবে নয় কিন্তু, কারণ পরম্পরায় এই কৃতকর্মের মাশুল দিতে হয়, পরম্পরায় এই কৃতকর্মের বিচার হয়, পরম্পরায় আপনার একটা পাপের জন্য শাস্তি ভোগ করবে। কি দরকার, পাল্টে ফেলুন নিজেকে, পরিণত হন একজন সুস্থ মানসিকতার মানুষ, হাজার নয় সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, আর বাকি টুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ে দেবো।